বিদ্যুৎ, তোমার লগে খাওন লৈ আলম। আরে পাগল, তুই খাওন লৈ আবি কে? খিদা লাগলো তো আমি যাই খামু। তুমি যে নিজের থেকে খাইবা না, এটা আমি ভালো করেই জানি। আমার মা তোমার যে কষ্ট দিছে, যে অপমান করছে, অন্য কেউ হইলে আগুন ধরায় দিত। তুমি ভালো মানুষ দেখে কিছু করো নাই, খাওন বন্ধ করে নিজের কষ্ট দিল, লাভ হইছে কোন না? হা করো। ওই তোর এ সব বুদ্ধি কে আর শিখাই দিছে? আমি খাওন বন্ধ করি নাই তো, খিদা নাই তার খাই নাই। আমার কেউ শিখাই দেয় নাই, আমি নিজের থেকে আইছি। হা করো। পাগল নাকি তুই? আচ্ছা ঠিক আছে, তুই খাওন থুয়ে যা, আমি পরে খাই নি মনে। কইলাম তো খামু। আজ আমি তোমার কোনো কথাই শুনুন না। সেই ছোটবেলার থেকে তোমার হাতে খেয়া বড় হয়েছি, বিজলির আর আমার তখনও খাওয়াই দাও দেও না। আজ আমি নিজের হাতে তোমারে খাওয়াই দেবো, দেখি। হা করো তো, হা করো, হা করো। কাকিমা হা করো কইতাছি, না খাইলে যেদিকে দু চোখ যায় জামুকা কইলাম। তুমি একটা চটকনা, যেদিক দুই চোখ যায় জামুকিয়া, খালি পাকনা পাকনা কথা। তাহলে হা করো, দে আমারে দে। না, আজ আমি নিজের হাতে তোমারে খাওয়াবো। দাদি কাকা কারো কথায় তুমি খাইলা না, বিদ্যুৎ ভাই আয় করলো হা করো আর তুমি হা করে খাই নিলা। অহন যে রিমাইটা হুই না, তোমার লগে আবার চেতাচেতি করবো না? বুঝলি ধরো তো, মারে কেউ খাওয়াইতে পারলো না, একমাত্র তুমিই পারছো। আচ্ছা ঠিক আছে, অহনি তোমার লাগে একটা পুরস্কার ব্যবস্থা করুন। কি পুরস্কার? রুকসানার ডাইকানু। হই কোন সুমে বিয়ান কি অন হইছে? বিয়ান বেলা উঠে কত কাম করে ফেললাম, তুমি কি হপায় ঘুম থেকে উঠলা না? আচ্ছা এত বেলা করে ঘুমাও কিসের জন্য? হারাত কি করো, খালি মায়ের মানুষের কথা কও না? কও কও, আল্লাহ তোমার দিন দিছে, কইতে থাও কথা। আমার কথা জানি আর কি করবা? আমার জীবনের দুঃখের কথা শুনলে একটা বই লিখতে পারবা? এমন করুণ হিস্টোরি কারো জীবনে ঘটছে কইলে আমার মনে হয় না। থাক থাক, শুনুন লাগবো না।